সিআইডি বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ সিবিআই লালন শেখ মামলায় সিআইডি কেন সহযোগিতা করছে না বলে অভিযোগ তোলে সিবিআই তাদের আরো অভিযোগ লালন শেখের ময়না তদন্তের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি এর ফলে অন্য তদন্ত করা সম্ভব হচ্ছে না সিবিআই কে নিজেদের বক্তব্যে হলফনামা জমা দিতে হবে পরবর্তী শুনানি দিন রাজ্য সরকারকেও কেস ডায়েরি আদালতে পেশ করতে হবে শুক্রবার মামলার পরবর্তী শুনানি